ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, জীবিত অবস্থায় উদ্ধার কাজে বাধা দেওয়ার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে রেল অবরোধ রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল 7:35 সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল মেচেদা স্টেশনে ঢুকছিল। ঠিক সেই সময় লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন স্থানীয় পূর্ব বহলা গ্রামের বাসিন্দা আলম খান। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি, কিন্তু অভিযোগ যুবককে নার্সিংহোমে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় রেল পুলিশ, এমনকি জলও খেতে দেওয়া হয়নি। 45 মিনিট এক ঘন্টার মতো বেঁচে ছিল, আমরা সব দৌড়াদৌড়ি করে এসে আমরা ই করলাম যে তাহলে আমরা নার্সিংহোম নিয়ে যাবো, যে কোনো একটা ই করবো। আরপিএফ জিআরপি এসে আমাদেরকে কোনো হাত লাগাতে দিচ্ছে না, আর আমাদেরকে মারধর করছে, তাড়িয়ে দিচ্ছে। যদি সেই মুহূর্তে নিয়ে যাওয়া হতো নার্সিংহোম, তাহলে আমাদের রোগীরা বেঁচে যেত। 8টা নাগাদ মৃত্যু হয় 35 বছরের আলমের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন জনতা, শুরু হয় অবরোধ। ওদেরকে বারবার ডেকেছি যে আপনাদের স্টাফকে ডাকুন, আপনাদের এসএমএস কে ডাকুন, ডাক্তারকে ডাকুন, কোনো ব্যবস্থা নিতে পারেনি। কতক্ষণ? প্রায় মিনিমাম 45-1 ঘন্টা। পরিস্থিতি সামাল দিতে পাশকুড়া উলবেড়িয়া থেকে জিআরপি ও আরপিএফ এর বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশও। ক্ষোভ সামাল দিতে গিয়ে হেনস্থার শিকার হন পুলিশ কর্মীরা। পরিস্থিতি নিয়ে মেচেদা স্টেশনের কাছে রেলের ইঞ্জিনিয়ারিং সেকশনের অফিসে রেল পুলিশের সঙ্গে আলোচনায় বসেন তমলুকের মহকুমা শাসক। সেই অফিসের বাইরেও শুরু হয় বিক্ষোভ। মেচেদা স্টেশনের আশপাশে লেভেল ক্রসিং নেই, তাই প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পার হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। আন্ডারপাসের দাবি দীর্ঘদিনের, প্রশাসনের তরফে সেই বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি মিললে শেষমেশ বেলা 12:15 নাগাদ অবরোধ ওঠে। যেহেতু অনেক চওড়া রেলের মানে প্যাসেজটা আছে, এ পাশ থেকে উল্টো দিকে মেচেদা যাওয়ার সেই রকম মানে পরিসর নেই, সেটার জন্য আমাদের একটা ক্ষোভ আছে যে মেনলি ওরা আমাদের দাবি হচ্ছে যে আন্ডারপাস আর কি, তো সেইটা আলোচনার মধ্যে এসছে। এবং একটা আলোচনাতে তো হবে না, কি রেল দপ্তরের দৃষ্টিভঙ্গি কী আছে ইত্যাদি নিয়ে পরে আবার মিটিং হবে। প্রায় 4 ঘন্টা রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে প্রচুর দূরপাল্লা ও লোকাল ট্রেন, হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। সৌম্য প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।